তাতে 2090 টাকার ওষুধ অর্ডার দিয়েছিলাম, কিন্তু সেই ওষুধ আমার আসেনি। পার্সেলে যেই নামটা লেখা ছিল সেটাই আছে, কিন্তু ভিতরে বিলটা একটু প্রবলেম হয়েছে মনে। আমি সুশান্ত কপাট, এই রাজনগর এলাকার ভিলেজ পুলিশ। অনলাইনে ওষুধ কিনে সমস্যায় ক্রেতা, ভুল ওষুধ দেবার অভিযোগে সংস্থার কর্মীকে ধরে রেখে পুলিশে জানালেন প্রতারিত ওই ক্রেতা। দাসপুর থানার রাজনগরের স্বপন হাইত তার স্ত্রী অপর্ণা হাইতের নামে 2000-এরও বেশি টাকার ওষুধের অর্ডার দেন অনলাইনের প্রথম শ্রেণীর এক মেডিসিন সাপ্লাই কোম্পানিতে। আজ 29শে ফেব্রুয়ারি সেই ওষুধ পেয়ে স্বপনবাবু ডেলিভারি বয়ের কাছেই ওষুধের প্যাকেট খোলেন এবং দেখেন মাত্র 300 টাকার অন্যের নামের ভাউচারে অন্য সমস্ত ওষুধ। আটকে ফেলেন ওই সংস্থার ডেলিভারি বয়কে, খবর দেন স্থানীয় ভিলেজ পুলিশ সুশান্ত কপাটকে, ডেলিভারি বয় সংস্থার অফিসে খবর দেন। সুশান্তবাবু এসে বিষয়টি খতিয়ে দেখেন এবং ঘটনার সত্যতা যাচাই করেন। সংস্থার কর্মীরা এসে বিষয়টি দেখেন এবং নিজেদের ভুল স্বীকার করেন। দেখা যায় এক অন্য ব্যক্তির ওষুধ স্বপনবাবুর প্যাকেটে এসেছে। সংস্থার কর্মীরা জানান প্যাকেট করার সময়ই এই ভুল। পুলিশের তরফে বলা হয় ওষুধের ক্ষেত্রে অতিরিক্ত যত্ন নেওয়া উচিত প্রত্যেকটি ওষুধ কোম্পানিকেই। স্বপনবাবু জানান হাতের মুঠোয় আজ সব কিছু এলেও প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু গুণিতক হারেই বেড়েছে, তাই চোখ কান খোলা রেখেই আধুনিক পথে এগোনো ভালো। ক্যামেরায় শুভদীপ জানার সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। আমি অপর্ণা হাইতের মেডিসিন অর্ডার দিয়েছিলাম মেডলাইফ কোম্পানিতে, তাতে 2090 টাকার ওষুধ অর্ডার দিয়েছিলাম, কিন্তু সেই ওষুধ আমার আসেনি, তার সাথে অন্য ওষুধ এসেছে। অন্য ওষুধ এসেছে এবং অন্য নামে তাতে এসেছে 356 টাকার ওষুধ। তো এই নিয়ে সমস্যা হয়েছে, যাতে কোম্পানি এইরকম কাজ যাতে না করে তার জন্য আমরা কোম্পানির কাছে অনুরোধ রাখছি। আমার নাম স্বপন হাই, গ্রাম রাজনগর। এবং যাতে এই চিকিৎসার ক্ষেত্রে খুব সমস্যা আছে, আমার বাড়িতে হার্টের পেশেন্ট, তিনি সময়ে ওষুধ পাচ্ছেন না, অথচ এই সব উল্টাপাল্টা সব ওষুধ আসছে। হ্যাঁ, এটা নিয়ে আমরা খুব মানে খুব সমস্যা। হ্যাঁ, এবং হচ্ছে চিকিৎসা ব্যবস্থায় এই মানুষের মানে জীবন লেগে যেখানে একটা সমস্যা, আর সেখানে এই উল্টাপাল্টা ওষুধ দেওয়া কোম্পানি ঠিক হচ্ছে না। আমরা মেডলাইফে অর্ডার দিয়েছিলাম। আমি সুশান্ত কপাট, এই রাজনগর এলাকার ভিলেজ পুলিশ। আমি একটা চোখের ডাক্তার দেখাতে যাচ্ছিলাম, মোটরসাইকেল নেই, তো হঠাৎ রাজনগরের কাপড় দোকানে স্বপন হাইত উনি আমাকে ফোন করেন। তো উনি বলেন যে এরকম একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে এই যে উনি যে ওনার স্ত্রীর নামে যে অর্ডারটা করেছিলেন ওষুধের মিডলাইফে, তো সেই ওষুধ তো আসেনি না ওনার কাছে, এবং উল্টে ওনার অন্য কোনো ভাউচার দিয়ে অন্য লোকের নামে একটা ওষুধের প্যাকেট ওনার কাছে আসে। তো উনি সেই সময় ওনাদের কাস্টমার কেয়ারে যারা এখানে ছিলেন ওনাদেরকে আটকে রেখে যখন প্যাকেটটা খোলেন তখন দেখছেন যে এটা ওনার অ্যাপ্লাই করা ওষুধ নয়, ঠিক আছে, তো এটা অন্য লোকের অ্যাপ্লাই করা ওষুধ চলে এসেছে, এবং যে ভাউচারটা উনি করেছিলেন সেই ভাউচারটাও উনি পাননি। তো সেই হিসেবে ওনার সন্দেহ হওয়াতে উনি ওনাদেরকে আটকে রেখে আমাদেরকে খবর দেয়। তো আমি যথারীতি এখানে আসি, তো আসার পর দেখলাম প্রাকৃতিক ঘটনাটা বাস্তব, যে এরকম যদি ঘটনা হতেই থাকে, যে ধরুন একটা মানুষ বিশ্বাস করে একটা অ্যাপ্লাই করবে অনলাইনে, তো তারা তাদের কোম্পানির প্রতি বিশ্বাস আছে বলেই তারা অনলাইনে অ্যাপ্লাই করে, কিন্তু সেই হিসেবে যদি তারা সেই মাল না পেয়ে অন্য কোনো মাল তারা সেখান থেকে পায়, তাদের সুবিধা মতো মাল না পেয়ে, তো তারা তো কমপ্লেন করতেই পারে, ঠিক আছে। আজকে ধরুন কোনো সাধারণ খেটে খা গরিব মানুষরা দিন আনতে দিন খায়, তাদের ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাদের ক্ষেত্রে 2500 টাকার চলে যাওয়াটা অনেকটা কষ্টদায়ক। তো এটা যাতে না হয় এই ভুলটা আমি কোম্পানির কাছে অনুরোধ করব, যাতে এটা পরবর্তীকালে যারা ওরা শুধরে নেয় ঘটনাটা, বা যারা কাস্টমার কেয়ারে যারা এসেছেন ওনাদেরকে বলবো ওনারা যেন ওপর লেভেলে এরকম এই মেসেজটা ওখানে পৌঁছে দেয়, ঠিক আছে, এটুকুই বলবো। আমি অক্ষয় পড়িয়া, আমি ইকোম এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসে কাজ করি, ঠিক আছে। একটা কাস্টমার, ওনার নাম ছিল অপর্ণা হাইত, ওনার পার্সেলে যেই নামটা লেখা ছিল সেটাই আছে, কিন্তু ভিতরে বিলটা একটু প্রবলেম হয়েছে মানে ওষুধটা চেঞ্জ, এবং
বিলটা অনেকটা ডিফেক্ট চেঞ্জ আছে, তো এই কারণের জন্য আজকে অনেকটাই উপস্থিত, হ্যাঁ হ্যারাস হতে হলো, এরকম ব্যাপার। আপনারা উপরে জানিয়েছেন যে এরকম ঘটনা ঘটে গেছে? হ্যাঁ জানিয়েছি, কোম্পানির লোকও আসছেন। ঠিক আছে, ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।